নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এত খাবার দাবার দেখে নিশ্চয়ই ভাবছো কি এক্সপ্লোর করছি। আজকে কিন্তু খাবারের খোঁজেই বেরিয়েছি, বাইকে করে বেরিয়েছিলাম মসজিদ চত্বর যাবার জন্য, আর এখানে পৌঁছেও গেছি। দেখো কি সুন্দর করে মসজিদটা সাজিয়েছে। আর খাবার দাবার শুরু করেছিলাম আজকে হালুয়া পরাঠা খাওয়া দিয়ে, ভীষণ সুন্দর ছিল খেতে। তারপর গেলাম বৈশালীনগর মার্কেটে, প্রচুর মানুষ ঈদে শপিং করছেন, আর কিন্তু মার্কেটটাও দারুণ সাজিয়েছে। এটা কিন্তু একটা স্পেশাল ডিশ, শুধু ঈদের সময়ই পাওয়া যায়। অনেকেই হয়তো গেস করে ফেলেছো, সেই বিখ্যাত হালিম, চিকেন হালিম নিয়েছিলাম, খেতেও অন্য রকম বেশ। আর তারপর বাজারেই ছিলাম বলে সপ্তাহের পুরো বাজারটাও করে নিয়েছিলাম। চেহারা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কী গুরুগম্ভীরভাবে আমি কিন্তু বাজার করি। তারপর খেয়েছিলাম এই হট হট গোলাপ জামুন। আমি গোলাপ জামুন খেতে ভীষণ ভালোবাসি, আর এই মার্কেটে খুব সুন্দর পাওয়াও যায়। যেমন গরম তেমনি নরম, খুব সুস্বাদু খেতে। তারপর চলে গেছিলাম একটু বিচ এক্সপ্লোর করব বলে। এই বিচটায় আমি কিন্তু প্রথমবার এলাম। আমার বাড়ি থেকে কিন্তু যথেষ্ট কাছে এটা ভার্সোভা বিচ, তবে আমার বাড়ি থেকে কিন্তু জুহু বিচটাও মোটামুটি ইকুয়াল ডিস্টেন্সেই, দুটো বিচই 10 কিলোমিটারের মধ্যে। তোমাদের মনে আছে নিশ্চয়ই আমি কোথায় থাকি? গোরেগাঁওতে। আশা করছি সকলেরই মনে আছে, তাও আরেকবার বলে দিলাম। এই বিচটা কিন্তু বাকি অন্য বিচের থেকে অনেকটাই অন্যরকম, ভীষণ নন কমার্শিয়াল। কিন্তু এখান থেকে না সুন্দর করে শহরটাকেও দেখতে পাওয়া যায়, বেশ ফাঁকা ফাঁকা নিরিবিলি, বসে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া যাবে। আর বিচে যা কিছু খাবার দাবার পাওয়া যায়, ধরো ভুট্টা, কফি, আরও যা যা খাবার দাবার পাওয়া যায়, সেগুলোও কিন্তু কম্পারেটিভলি অনেক রিজনেবল। তো আমার ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও।